Hey, what's up guys? Welcome to my YouTube channel, The IT Ship. So guys, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি এমন পাঁচটি নিউ টেকনোলজি রোবোটিক গ্যাজেট বা ডিভাইসেস যে গ্যাজেটগুলোতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এবং ইউনিক সকল ফিচার। তো এই সকল গ্যাজেট সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে আরামসে বসে স্মার্টফোনটি হাতে নিয়ে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যেতে পারেন। তো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। So let's start. তো নতুন টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কিত ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন দ্য আইটি শিপ চ্যানেলটিকে, আর এই বেল আইকনটিকে অন করে রাখুন যেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নাম্বার 5, বায়োনিক ব্যাট। গাইস, আমরা সবাই জানি রাতের অন্ধকারে কোনো কিছু না দেখে শিকার করা প্রাণীটির নাম হলো চামচিকা। সে কথা মাথায় রেখে আজ আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি এমন একটি রোবোটিক ব্যাট যেটাকে সম্পূর্ণভাবে একটি চামচিকার মতোই কপি করে তৈরি করা হয়েছে। সো গাইস, ইন্ট্রোডিউসিং বায়োনিক ব্যাট রোবট। তো এই রোবটটিকে তৈরি করে ফেস্টো নামের একটি রোবটিক ইনস্টিটিউটের কিছু স্টুডেন্ট মিলে, যারা একটি রিয়েল চামচিকার সকল কিছু লক্ষ্য করে সম্পূর্ণভাবে চামচিকার মতো কপি করে গিয়েছে। তো এই রোবটিক চামচিকাকে তৈরি করা হয়েছে দুটি ব্রাসলেস মোটর, একটি মেকানিক্যাল পার্ট এবং একটি রিচার্জেবল ব্যাটারি দিয়ে, যে ব্যাটারিকে 30 মিনিট ফুল চার্জ করার পর এটিকে মিনিমাম 15 মিনিট উড়ানো সম্ভবপর হয়ে থাকে। নাম্বার 4, সনি আইবো রোবট ডগ। গাইস, পৃথিবীতে প্রতিনিয়ত নানা ধরনের ইনভেনশন আমাদের সামনে চলে আসছে, ঠিক সেই সাপেক্ষতার অবলম্বনকে কেন্দ্র করে আজ আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি এমন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রোবট পেট ডগ, যেটি সকল কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজে থেকে সবকিছু করে থাকে ঠিক এইভাবে। তো গাইস, এই কিউট ডগটির নাম রাখা হয়েছে সনি আইবো রোবট ডগ। তো এই কিউট রোবোটিক ডগকে যদি আপনাদের সত্যি কিউট লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না যেন। নাম্বার 3, বায়োনিক স্পাইডার রোবট। গাইস, জঙ্গল বা বাড়ির আশেপাশে জাল বানিয়ে শিকার করা প্রাণীর নাম হলো স্পাইডার, যেটা নিয়ে অনেক মুভি তৈরি করা হয়েছে। ঠিক সেই স্পাইডারের কথা মাথায় রেখে আজ আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি এমন একটি রোবোটিক স্পাইডার যেটিকে সম্পূর্ণভাবে কপি করা হয়েছে একটি সত্যিকারের স্পাইডারের মতোই।
সো গাইস, ইন্ট্রোডিউসিং বায়োনিক রোবোটিক স্পাইডার, যেটার অরিজিনাল নাম হলো বায়োনিক হুইল বট। তো এই বায়োনিক হুইল বট বা রোবোটিক স্পাইডারকে তৈরি করা হয়েছে ফ্লিক ফ্ল্যাক নামক একটি স্পাইডারের সকল মুভমেন্টকে কপি করে। তো এই রোবোটিক স্পাইডার সকল দিক দিয়ে নর্মাল স্পাইডারের মতোই, কিন্তু এই রোবোটিক স্পাইডার জলদি শিকার করার জন্য অতি দ্রুত তার পাকে রাউন্ডলি ফোল্ডিং করে দ্রুততার সাথে চলতে পারে। তো এই রোবোটিক স্পাইডারকে তৈরি করা হয়েছে 4 ব্রাসলেস মোটর, কিছু মেকানিক্যাল পার্টস এবং 8টি পা দিয়ে। তাছাড়া এটির সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো এটি আপনাকে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাথে কানেক্ট করে অতি অনায়াসে অপারেট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। নাম্বার 2, বায়োনিক বাটারফ্লাই। গাইস, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পৃথিবীতে সবচাইতে সুন্দর দেখতে প্রাণীর মধ্যে একটি হলো প্রজাপতি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে পেশ করতে চলেছি এমন একটি অ্যামেজিং বায়োনিক বাটারফ্লাই, যেটিকে আপনি আপনার স্মার্টফোন অথবা রিমোট কন্ট্রোল ছাড়াই উড়াতে পারবেন অতি অনায়াসে। সো গাইস, ইন্ট্রোডিউসিং বায়োনিক বাটারফ্লাই। তো এই বায়োনিক বাটারফ্লাইকে উড়ানোর জন্য এই বাটারফ্লাইকে এমন ভাবে লাইট ওয়েট বানানো হয়েছে যেটা টোটাল ওয়েট 35 গ্রাম। আর এই বাটারফ্লাইয়ের মধ্যে ব্যবহার করা হয়েছে ন্যানো ব্রাসলেস মোটর, একটি ট্রান্সমিটার এবং একটি রিচার্জেবল ব্যাটারি, যেটিকে 10 মিনিট ফুল চার্জ করার ফলে টানা 7 মিনিট কন্টিনিউয়াসলি উড়ানো পসিবল হয়ে থাকে। তাছাড়া এই বাটারফ্লাইকে কন্টিনিউয়াসলি উড়ানোর জন্য ব্যবহার করা হয়েছে একটি ছোট ক্যামেরা এবং একটি সিম্পল মাস্টার কম্পিউটার, যার সাহায্যে এই বাটারফ্লাইগুলো অন্য কোনো বাটারফ্লাইয়ের সাথে ক্রাশ হওয়া থেকে বিরত থাকে। নাম্বার 1, রোবট বার্ড। গাইস, ইন্ট্রোডিউসিং রোবট বার্ড, যেটিতে ব্যবহার করা হয়েছে একটি ব্রাসলেস মোটর, একটি ট্রান্সমিটার এবং একটি রিচার্জেবল ব্যাটারি, যেটাকে 10 মিনিট ফুল চার্জ করার ফলে 15 মিনিট ভালোভাবে উড়ানো সম্ভব হয়ে থাকে। তো এই রোবট নামক ডুপ্লিকেট ইগলকে বানানো হয়েছে এয়ারপোর্টের সকল পাখিকে তাড়ানোর জন্য, কেননা প্লেন টেক অফ এবং ল্যান্ডিং করার সময় উড়ন্ত পাখিগুলো প্লেনের প্রপেলারের মধ্যে ঢুকে যায় আর তখন প্লেনের ক্রাশ হওয়ার ঝুঁকিটাও বেড়ে যায়। তো এই সকল সমস্যা সমাধানের জন্য এই রোবট ইগলটিকে বানানো হয়েছে। তো গাইস, আপনাদের যদি এই অ্যামেজিং ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে ভিডিওর নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব লেখা বাটন এবং বেল আইকনটার উপর জাস্ট আলতো একটা ক্লিক করে ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।